আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সামির রহমান সাজিন। আজকে আপনাদের সামনে ভার্সিটি ব্লগে নতুন এক টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকসটার নাম এমএসটি, মিহিদানি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা ঢাকার মিরপুরে অবস্থিত, মিরপুর ক্যান্টনমেন্টে। এর আয়তন 50 একরের মতো। এর স্টুডেন্ট সংখ্যা আপনার 3000। এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। দেন 1999 সাল থেকে এর একাডেমিক কার্যক্রম চালু হয়েছে। প্রথম যখন এই ইউনিভার্সিটি শুরু হয়েছিল তখন মাত্র একটা ডিপার্টমেন্ট ছিল, সিভিল ডিপার্টমেন্ট শুরু নিয়ে শুরু হয়েছিল। দেন আপনার 2000 সালের দিকে এটা সিএসসি ডিপার্টমেন্ট, দেন আপনার 2003 সালের দিকে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আপনার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা সেটা চালু হয়েছে। বিইউপি এটা বাংলাদেশে বিইউপি বাংলা ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সাথে অ্যাফিলিয়েটেড, প্লাস এটা আপনার এম ইসের সাথে। ঢাকা প্রথম যখন ইউনিভার্সিটিটা চালু হলো তখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থেকেও কিছুদিন পরিচালিত হয়েছে। এই ইউনিভার্সিটির আপনার এক এক করে আমি ডিপার্টমেন্টগুলো বলছি। ডিপার্টমেন্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টির মধ্যে রয়েছে আপনার সিভিল রয়েছে, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিএসসি ফ্যাকাল্টির মধ্যে রয়েছে সিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ফ্যাকাল্টির মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আইপি। এই ইউনিভার্সিটিতে আপনার স্টুডেন্টদের জন্য মানে একদম ক্যাম্পাসের একদম বাইরে, একদম মানে লাস্টের মাথায়, ক্যাম্পাসের ভিতরেই লাস্টের মাথায় আপনার টিচারদের জন্য দুইটা কোয়ার্টার রয়েছে এবং স্টুডেন্টদের জন্য পলাশ শাপলা নামে এবং স্টুডেন্টদের জন্য একটা হল রয়েছে, ওসমানী হল। এই হলে আপনার যে মেয়ে স্টুডেন্ট প্লাস আপনার ছেলে স্টুডেন্ট দুইজনের আলাদা করে থাকার ব্যবস্থা করা হয়েছে, খুবই সুন্দরভাবে সেপারেটেড করে ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনার স্টুডেন্টরা যেন 24 ঘন্টা ওয়াইফাই, তারপরে আপনার যে ইলেকট্রিসিটি অন করে রেখে সব কার্যক্রম চালাতে পারে, তারপরে এবং হলের ভিতরে যেন জিমের ব্যবস্থা করা, তারপরে ইনডোর গেমসের ব্যবস্থা করা, অন্য সব ফ্যাসিলিটিস, শারীরিক শিক্ষার যত কার্যক্রম আছে সব ফ্যাসিলিটিস এই হলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এই হলটা আপনার একটা প্রভোস্টের দ্বারা পরিচালিত হয়, যে আপনার ডিনদের মধ্যে সর্বোচ্চ মানে এক্সপিরিয়েন্স এবং সিনিয়র, মোস্ট অফ দ্য সিনিয়র টিচার। আপনার এই যে এমএসটি যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সবগুলো ডিপার্টমেন্টই ল্যাবগুলো অনেক এন্ডিস, বিশেষ করে আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেসব ডিপার্টমেন্ট ল্যাব আছে 24টার মতো ল্যাব রয়েছে, প্লাস আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও অনেকগুলো ল্যাব রয়েছে, প্লাস আপনার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা সেটারও অনেক মানে হিউজ পরিমাণে ল্যাব রয়েছে। আমি যেসব ডিপার্টমেন্ট মেনশন করলাম সেগুলোর মানে প্রয়োজনের তুলনা মানে একটু এক্সেসিভ ডিপার্টমেন্ট মানে ল্যাবের প্রতি তাদের এমফাসাইজ দেওয়া সেটা মনে হয়েছে। আর বাকি যেসব ডিপার্টমেন্ট রয়েছে সিএসসি, তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপি, এগুলোতেও আপনার 8-10টা করে ল্যাব রয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে যারা মাস্টার্স করবে এখানে কিন্তু ভালোই মানে কম্পিটিটিভ এক্সাম হয় মাস্টার্স করার ক্ষেত্রেও। এখানে 2012 সাল থেকে আপনার মাস্টার্স চালু হয়েছে এবং 2014 সাল থেকে এমফিল বা পিএইচডি যেটা সেটা আপনার চালু হয়েছে। এমএসটিতে আপনার বর্তমান উপাচার্যের নাম ওয়াহিদুজ্জামান। এই লাইব্রেরিতে আপনার 65,000-এর মতো বই রয়েছে, অনেক ম্যাগাজিন জার্নাল রয়েছে। নতুন এমএসটি স্টুডেন্টরা আপনার স্টুডেন্ট প্লাস টিচাররা প্রতি বছরই তাদের জার্নাল পাবলিশ করে, যেখানে আপনার নিত্য নতুন যে নতুন গবেষণা সম্বন্ধে যে সব আর্টিকেল সেগুলো এখানে থাকে। তারপরে এখানে অনেক এখানকার যেসব ক্লাব রয়েছে সেগুলো অনেক ইন্ডিস, ফটোগ্রাফি ক্লাব রয়েছে, ফিল্ম সোসাইটি রয়েছে, তারপরে ডিবেটিং ক্লাব রয়েছে, তারপরে এখানকার আপনার রোবোটিক্স ক্লাব রয়েছে। এখানকার যেসব ক্লাব রয়েছে বিশেষ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেসব ক্লাব রয়েছে সেগুলো খোলা দেশ না বিদেশেও কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ মানে যে যত কন্টেস্ট হয়েছে প্রোগ্রামিং কন্টেস্ট থেকে শুরু করে বিদেশের ইউনিভার্সিটিগুলোর সাথেও কিন্তু এটা এইসব এই ক্লাবগুলো বিট করে তারা কিন্তু মানে একটা মানে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তারা প্রথম দিকে ছিল এবং
এবং একটা তারা অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো একটা মানে পজিশন তারা দখল করতে পেরেছে। তা এমএসটির অ্যাডমিশন সম্পর্কে আরেকটা কথা, এমএসটির অ্যাডমিশন সম্পর্কে যদি বলি তাহলে কিন্তু এখানে কিন্তু 10,000 স্টুডেন্ট মানে পরীক্ষা দেয় 20,000-এর মধ্যে, মানে ভর্তি পরীক্ষা দিতে বসে এমএসটিতে, তার মধ্যে মাত্র 550 জন নেয় এবং প্রতিটা ডিপার্টমেন্টে সিএসসি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, মেকানিক্যাল, আইপি সবগুলো ডিপার্টমেন্টেরই আপনার 60-70 টাকা করে সিট। তা এই ছিল আমার এমএসটি ইউনিভার্সিটি নিয়ে, এমএসটি ইনস্টিটিউট নিয়ে বলা। আর এই আর একটা কথা বলে আছে, এই ইনস্টিটিউটে কিন্তু একটা কোড থাকে, ড্রেস কোড পরে কিন্তু, ড্রেস একটা নির্দিষ্ট কোড ড্রেস পরে কিন্তু আপনার ক্লাস করতে হয়, এখানে সিভিল হোক বা আপনার মিলিটারিদের হোক। প্রথম যখন ইউনিভার্সিটি চালু হয়েছে তখন কিন্তু মিলিটারি স্টুডেন্টরাই ভর্তি হতো, মিলিটারি যাদের বাবা মা ছিল, এখন কিন্তু সিভিল স্টুডেন্টরাও ভর্তি হয় মানে অনেক আগে থেকেই। এই ছিল আমার এমএসটি নিয়ে বলা। আমি ভার্সিটি ব্লগে নেক্সট দিন আপনাদের হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।